আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয়, পরিবর্তন হচ্ছে ব্যাংকের নোটের নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নেতারা কখন কিভাবে পালিয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে নির্ভয় পূজামণ্ডপে যাবেন, সারা দেশে সেনা মোতায়েন রয়েছে বলেছেন সেনা প্রধান। আরো জানিয়ে দিব অপরাধ করে কেউ পার পাবে না, শাস্তি নিশ্চিত করা হবে বলেছেন অর্থ উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব কেমন থাকবে আজকের আবহাওয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয়, পরিবর্তন হচ্ছে ব্যাংক নোটের নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার তথ্য অনুসারে দেশের সব ধরনের ব্যাংক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে। সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয়। গত 29 সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শর্মিন স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে। অনুরোধের নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমগুলোকে বলেন, সরকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট স্থাপনার কোনো প্রয়োজন হতো না। চিঠিতে বলা হয়েছে, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কি ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। বর্তমানে বাংলাদেশের 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের দুপাশে শেখ মুজিবের ছবি রয়েছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। নতুন ডিজাইনের এ প্রবর্তনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের অধীনে প্রতিষ্ঠিত মুদ্রামান থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। আওয়ামী লীগের নেতারা কখন কিভাবে পালিয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতাও দেশ ছাড়েন। তবে কখন ও কিভাবে তারা পালিয়েছেন সে সম্পর্কে কারো কাছে সুনির্দিষ্ট তেমন কোনো তথ্য ছিল না। অবশেষে সেই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 5 অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরা এপিবিএন সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অনেকেই আগস্টের প্রথম সপ্তাহে সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন। জাহাঙ্গীর আলম আরো বলেন, গত 5, 6 ও 7 আগস্ট তারা পালিয়ে গেছেন, তবে এখন পালানো দুরূহ হয়ে গেছে। বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, অকারণে আসামি করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখন কোনো মামলা পুলিশ বাদী হয়ে করছে না, মামলাগুলো করছে সাধারণ জনগণ। অনুসন্ধানে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব তাদের গ্রেফতার, আপনাদের দায়িত্ব আমাদের তথ্য দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, আপনারাও অনুসন্ধানী সাংবাদিকতা করুন। তিনি বলেন, পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না, তথ্য প্রদানের জন্য প্রয়োজনে খরচের ব্যয় ভাড়া বহন করা হোক। এ সময় গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, সারা দেশে সেনা মোতায়েন রয়েছে বলেছেন সেনা প্রধান। সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার 5 অক্টোবর বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সেনা প্রধান বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে, সবাই নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, আমরা মাঠে আছি। তিনি বলেন, যার যার ধর্ম সেই সেই পালন করবেন, সে
সেজন্য যা কিছু করতে হয় তা আমরা করব। আমাদের হিন্দুদের কোনো ভয় নেই, সেনা সদস্যদের বিশেষভাবে বলে দিয়েছি। ফখরুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিত কল্পে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, আশা করি হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন। এর আগে এদিন সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সাক্ষাতে সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান। ওয়াকারুজ্জামান জানান, বেসরকারি প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটগুলো কাজ করে যাচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না, শাস্তি নিশ্চিত করা হবে, বলেছেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সময়ে অনেক অপরাধ হয়েছে, আমরা কিছুদিনের জন্য এসেছি, সব কাজ করতে পারবো না, তবে আমরা নিশ্চিত করব যাতে সবাই শাস্তি পায়। আমরা একটা মেসেজ দিতে চেষ্টা করছি, অন্যায় করে কেউ কিন্তু পার পাবেন না, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আসবেন। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে 11তম ICSB পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বচ্ছতা না থাকলে অনেকেই পার পেয়ে যায়, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব, আর্থিক খাতে অপরাধ করে কেউ পার পাবে না। বাংলাদেশের পুরো সুশাসন নিয়েই আমরা চিন্তিত জানিয়ে এই উপদেষ্টা বলেন, সরকারি কোনো অর্থই যেন অপচয় না হয়। অনেক অর্থের অপচয় হয়েছে, জবাবদিহিতা ছিল না, গত সময়ে অনেকেই অনেক কিছু করেছে, সবাইকে হিসাব দিতে হবে, পার্থিব ও পরকালে দুই জায়গায় হিসাব দিতে হবে। ডক্টর সালেউদ্দিন বলেন, আমাদের যে জনশক্তি আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি দ্রুত সময়ে ঘুরে দাঁড়াবে। এরই মধ্যে অনেক সম্পদ নষ্ট করা হয়েছে, দুর্নীতির মাধ্যমে অনেক সম্পদ লুট করা হয়েছে, ব্যক্তিগত হোক আর দেশের সম্পদ হোক, অপচয় বা দুর্নীতি করা যাবে না। যেসব দুর্নীতি হয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে, এতদিন কোনো জবাবদিহি ছিল না, অনেক অনিয়ম হয়েছে। কেমন থাকবে আজকের আবহাওয়া? মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সহসাই বন্ধ হচ্ছে না বৃষ্টি, আগামী 24 ঘণ্টায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার 6 অক্টোবর সকাল 9টা পরবর্তী 24 ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়।